হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে একটা অন্যরকম ব্লগ দেখাবো। আজ আমি আমার লাড্ডুকে, মানে আমার ভাইকে আমি ভাইফোঁটা দিয়েছি, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তো সকালে গাছে কয়েকটা ফুল ছিল, সেগুলো আমি তুলে নিলাম। আর এটা হচ্ছে রক্তজবা গাছ, একটাই ফুল ফুটেছে আজকে। আর এটা হচ্ছে সাদা অপরাজিতা। আর দেখো জবা ফুল গাছে একটাও জবা ফুল ফোটেনি আজকে। তো এখন লাড্ডু স্নানের জন্য রেডি হয়ে যাবে। তো দেখো ওকে আমি কীভাবে স্নান করাবো। এখন সব জামা কাপড়গুলো আগে খুলে নেবো, তারপর স্নান করাবো। তো লাড্ডু স্নানের জন্য রেডি। তো দেখে নাও তোমরা, ও স্নানের জল রেডি হয়ে গেছে। তো ওকে এখন বসিয়ে আমি স্নান করিয়ে দেবো। তো লাড্ডু স্নান করা কমপ্লিট। তো ওকে এখন জলে থেকে উঠিয়ে ভালো করে মুছিয়ে তারপর আমি ড্রেস পরিয়ে দেবো। দেখো ওর ড্রেস পরা হয়ে গেছে, এখন লাড্ডুকে আমি ড্রেস পরাবো। তো নতুন জামা আনিনি আজকে, আগের পুরনোগুলোই পরাবো। তো ওদের দুজনের ড্রেস পরা হয়ে গেছে, তো ওদের এখন সাজিয়ে দেবো আমি মালা মুকুট পরিয়ে। তো ওরা দুজন এখন রেডি, তো ওদেরকে আমি ভাইফোঁটা দেবো।
আর আজকে বৃহস্পতিবার, তো আজকে ঘর বসিয়েছি। দেখো আর এটা ছিল আজকে ঠাকুরের প্রসাদ, আর এটা ছিল আজকে লাড্ডুর প্রসাদ। তো চলো তোমরা দেখে নাও আমি লাড্ডুকে কীভাবে ভাইফোঁটা দিচ্ছি। ওর এটা দ্বিতীয় বছর, আগের বছর আমি দিয়েছিলাম ওকে, আর এই বছর ওকেই দিচ্ছি শুধু। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ওদের দুজনেরই ভাইফোঁটা কমপ্লিট। দেখো তোমরা, ওকে আগে লাড্ডুকে আগে দিয়েছি, তারপরে ওকে দিয়েছি। তো ওদের ভাইফোঁটা কমপ্লিট, তো ওদেরকে এখন আমি খাওয়ার দিয়ে দিয়েছি। ওদের খাওয়ারে ছিল পাঁচ রকমের মিষ্টি আর চকলেট।
আমার লাড্ডুর ভাইফোঁটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এমনই আরও ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার। তো যারা যারা মন খারাপ করো যে ভাইফোঁটায় রাখিতে আমাদের ভাই নেই যে কাকে পড়াবো, তো তোমরা হচ্ছে বাড়ির গোপালকেই পড়াতে পারো। গোপালকে তোমরা ভাই বা সন্তান রূপে যেই রূপেই পূজা করো না কেন, ও সেই রূপেই তোমাদের পূজা নেবে। তো তোমরা কেউ আর মন খারাপ করো না। আর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।